আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে গণজমায়েত হচ্ছে। আমি বলতে চাই বাংলাদেশে এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে এই দেশে যুদ্ধ হয়েছিল। এবারের যুদ্ধ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আরো একটি যুদ্ধ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই সিলেটের ফাঁকভূমি, হযরত শাহজালাল শাহের ফাঁকভূমি থেকে এই হাসিনা সরকারের পতন হবে ইনশাআল্লাহ। পতন হবে। আপনারা জানেন আমরা হবিগঞ্জ থেকে আসছি, আমি দক্ষিণ বানিয়াচং যুবদলের নবগঠিত যুবদলের আহ্বায়ক। আমার সাথে আমার যুগ্ম আহ্বায়ক সহ শত শত নেতাকর্মী নিয়ে আমরা আসছি। আসার পথে 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 আমি সন্ত্রাস এবং পুলিশের বাধা অপেক্ষা করে আমরা এখানে এই সমাবেশে আজকে দুই দিন যাবৎ অবস্থান করছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে এই জনসভাকে সফল করে এই সরকারের পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এনামুল হক, হবিগঞ্জ জেলাস্থ দক্ষিণ বানিয়াচং যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমার সাথে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদা সাহেব, উপস্থিত আছে সদস্য সচিব আব্দুল্লাহ নাসের যুগ্ম আহ্বায়ক, সারাজ আহমেদ যুগ্ম আহ্বায়ক, নাজু সহ আমার নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন বিভাগীয় সমাবেশ আজ আগামীকালকে অনুষ্ঠিত হবে 19 তারিখ। আমরা হবিগঞ্জ থেকে আসছি, হবিগঞ্জ থেকে আসার পথে বিভিন্ন পয়েন্টে পুলিশে আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে। তারপরও শত বাধা উপেক্ষা করে আমরা আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হতে পেরেছি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জানমালের নিরাপত্তা নেই, সেই লক্ষ্যে বিএনপির এই সমাবেশে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব সর্বাত্মকভাবে। সবার সহযোগিতা ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করবে। নেতৃবৃন্দকে একটি মেসেজ দিতে চাই এবং বাংলাদেশের জনগণের কাছে একটাই মেসেজ পৌঁছাতে চাই। আমরা সবাই একত্রিত হয়ে আগামী 10ই ডিসেম্বর মহাসমাবেশ হবে ঢাকাতে। ওই সমাবেশকে সফল ও সার্থক করার জন্য আমরা একাত্মভাবে একে অপরের পাশে থেকে যাতে আমরা ওই সমাবেশকে ঢাকা গেরাও কর্মসূচিকে সুন্দরভাবে সফল করে এই সরকারের পতন নিশ্চিত করতে পারি, সেইভাবে আমাদেরকে আগাতে হবে ইনশাল্লাহ। আমরা জাতীয়তাবাদী জল, জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ। আগামী 10 তারিখ কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না। আমরা আমাদের বাধা উপেক্ষা করে টাকা অবরুদ্ধ করে বাংলাদেশকে আবে পুনরায় স্বাধীনতা করব। সরকারি দলের এক নেতা সবসময় বলে থাকেন যে খেলা হবে, হয়তো এটা রাজনৈতিক ডায়লগ, আমরা এই ডায়লগ দিব না। জনগণকে সাথে নিয়ে এই যে আমরা হক ভাই বলছে গোল করব, আমরা সাকসেস নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা খেলা শুধু খেলা দেখাবো না, আমরা মাঠে থেকে গোল করে আমাদের দলকে স্বাধীনতার আবার পুনরায় যে 1971 সালে যেভাবে স্বাধীনতার একটা লাভ করেছিল বাংলাদেশের জনগণ, একটা উপলব্ধি করেছিল স্বাধীনতার, সেই স্বাধীনতাকে আবার পুনরায় আমরা বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। সরকারের কৌশলে সিলেট সুনামগঞ্জ মলিবাজার সহ সকল যানবাহন বন্ধ করে দিচ্ছে। তারপরও নেতাকর্মীরা সকল বাধা, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশের বাধা অপেক্ষা করে কেউ নৌকায়, কেউ রিক্সায়, কেউ মোটর সাইকেলে, কেউ হেঁটে, কেউ বা বাইসাইকেলে আজকে আগামীকালকে জনসভা। কিন্তু আজকেই লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং আলিয়া মাদ্রাসার মাঠ কানা কানায় পূর্ণ হয়ে যাচ্ছে এবং সিলেটের জনসভার থেকেই শুরু হবে সরকারের ভোট চুরির এবং রাতের ভোট যাতে দিন হয়, আমরা যেন আমাদের ভোটের অধিকার ফেরত পাই। এই আন্দোলনে আমরা জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে 1971 সালে স্বাধীনতার যুদ্ধে দেশের মানুষকে মুক্ত করার জন্য আমরা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছিলাম। আমরা দিনের ভোট, ভোটের অধিকার জন্য আমরা তারেক রহমানের নির্দেশে, আমাদের ম্যাডাম কালাজিয়ার নির্দেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, এ দেশের মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিব এবং সঠিক সময়ে সঠিক নির্বাচন হবো। আমাদের রক্তের শেষ বিন্দু হলো
আমাদের দেশকে আমরা মুক্ত করব, আমাদের যদি জীবন যায় চলে যাব ইনশাআল্লাহ, আমরা এই দেশের মানুষকে মুক্তি করব এবং জনগণের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।